চতুর্থ ধাপত আইয়েতে পৌরসভা নির্বাচনত প্রার্থীলরে প্রতীক বরাদ্দ দিয়া ইয়ে আজিয়া বেইনা বান্দরবন পৌরসভা নির্বাচনত 5 জন মেয়র, 29 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং 7 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীলরে প্রতীক বরাদ্দ দিয়া ইয়ে এদিন বান্দরবন জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সম্মেলন কক্ষত প্রার্থীলরে প্রতীক বরাদ্দ দেয় জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাল করিম। এ সময় বান্দরবন পৌরসভা নির্বাচনত মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীল এবং প্রার্থীল ও সমর্থকল তার পক্ষে প্রতীক গ্রহণ করে। ওই কক্ষের ফুটারের ভিতরে এখানে মনে করেন আমি অন্যমিকা প্রতীক বরাদ্দর প্রথম দিনত দুর্যাতনী পার্বত্য রাঙামাটি শরত আজারো নেতাকর্মী ও সমর্থকলের লইয়ে উৎসবপুকর পরিবেশত জমজমাট প্রচারণত নামিল নৌকা প্রতীকর প্রার্থীল। এর আগে একই দিন বেইনাতুন দুইচার ভিতরই ফার্স্ট মেয়র প্রার্থী, 41 কাউন্সিলর ও 19 জন মহিলা কাউন্সিলরের ভিতর প্রতীক বরাদ্দ নিশ্চিত করা হয়। একই দিন দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনের প্রার্থীল প্রতীক বরাদ্দ ফাইয়ারে নামে প্রচারণা। বেইনা জেলা রিটার্নিং কর্মকর্তা তারেকুজ্জামান প্রার্থীলের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা দেয়। এ সময় পৌরসভার 9 ওয়ার্ডত মেয়র পদত 7 জন, সংরক্ষিত পদত 9 জন এবং সাধারণ কাউন্সিলর পদত 37 জন নির্বাচনত অংশগ্রহণ করে। 3 তারিখ তফসিল ঘোষণা করা হয়েছিল। তফসিল পরবর্তীতে আমরা প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করেছে, বাছাই হয়েছে এবং আজকে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করলাম। বৈরাহী আইতে ফেব্রুয়ারি 14 তারিখ অনুষ্ঠিত হইব পৌরসভা নির্বাচন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।